আজ সকাল থেকে আকাশ মেঘলা। জানলা থেকে সোজাসুজি আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে মেঘের দল একটা বাড়ি এঁকে রেখেছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আমি এখন আমার শহর কলকাতা থেকে অনেক দূরে, চাকরি সূত্রে। খুব বেশি দিন হয়নি, এক মাস। এর মধ্যেই আমার ঘরে অগোছাল স্তূপ করে রাখা আমার ক্লান্ত জামা, বাড়ির নোনাধরা দেওয়াল, পশ্চিমের আম গাছ আর আমার ঘরের জানলার আধময়লা পর্দাটাকে দেখতে ইচ্ছা করছে। ঠিক যেমনভাবে দেখতে ইচ্ছা করে পুরনো বন্ধুদের। স্কুল শেষ হয়ে যাওয়ার পর কলেজে গিয়ে কলেজের বন্ধু আর নতুন প্রেম পুরনো অনেক বন্ধুদের থেকে দূরে করে দিল। কলেজের বছরগুলো ভীষণ দ্রুত কাটতে কাটতে স্মৃতি হয়ে থেকে গেল। তারপর দেখলাম কেউ কোথাও নেই। তারপর চাকরির জন্য দৌড়াতে শুরু করলাম। কত চাকরি পেলাম, হারালাম। আমার না পাহাড় ভীষণ পছন্দ। আগে যতবার এসেছি যেতে ইচ্ছে করতো না, কিন্তু পাহাড় যে এত বিষণ্ণতায় ভরা সেটা আগে বুঝিনি। এখানে কত কিছু যে নেই, বাবার সাথে ঝগড়া নেই, মায়ের বুং ঝাপটা নেই, পাশের বাড়ির টেকোদার মাতলামো নেই, চায়ের দোকানে রাজনীতি নেই, ইস্ট বেঙ্গল মোহনবাগান নেই, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ফ্যানেদের তর্ক নেই, ট্রামের শব্দ নেই, লোকাল ট্রেনের গাদাগাদি নেই, ভিক্টোরিয়ার পরিটা নেই, ময়দার নেই, ইলিশ নেই, বাংলা ও বিশ্ব সিনেমার আড্ডা নেই। আচ্ছা, শুধু ক্লান্ত হাওয়ায় বয়ে আনা মন খারাপ। এখানে অনেকে গিটার নিয়ে গান বাজনা করে, মাঝে মধ্যেই আমার কানে ভেসে আসে কিছু চেনা সুর, চেনা শব্দ, যেগুলো হঠাৎ করেই অতীতের পাতা উল্টে দেয় আমার মাথার ভেতর। আজ ভীষণ বুঝতে পারি, কাছে থাকলে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতে পারি না আমরা, যেমনভাবে অনুভব করতে পারিনি তখন। কাদামাখা ফুটবল মাঠ, সারাক্ষণ মারপিট করা বন্ধুকে, প্রথম প্রেম, স্যারের বকা, মুখ ফিরিয়ে চলে যাওয়া বান্ধবী, নাক ফাটিয়ে দেওয়া বন্ধু, ঠিক যেমন সেদিন ওরা আমায় বোঝেনি। হয়তো এটাই নিয়ম পৃথিবীর, হয়তো এটাই জীবন, যেটা বোঝা আর না বোঝার মধ্যে আমাদেরকে রেখে দেয়। আজ রবিবার, আমার ছুটি। গতকাল রাত থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। এই পাহাড় ভিজছে এক পাগল ছন্দে, চারপাশের গাছ ভিজছে, মাথার উপর ছাদ ভিজছে, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যে জানলা দিয়ে, সেই জানলায় বসে থাকা আমাকে ভিজিয়ে দিচ্ছে এই বৃষ্টি, সাথে ভিজে যাচ্ছে মনের গোপনে রাখা কাগজপত্রগুলো। এমনই বৃষ্টি বেলায় বাড়িতে মার কাছে খিচুড়ি আর মাছ ভাজার আবদার করেছি কত, ভেজা মাঠে ফুটবল ছুটিয়েছি কত, কিন্তু এই বৃষ্টি বড্ড মন কেমন ঠেকছে। এই বৃষ্টি মনে করাচ্ছে ইতিহাস বইয়ের মলাটে লুকোনো নাম, মনে করাচ্ছে অঙ্কের খাতার পিছনে লুকিয়ে রাখা গোপন কথাটা, যেটা জানতো না কেউ কোনোদিন। মনে করাচ্ছে মাটি খুঁড়ে পুঁতে রাখা জমানো কয়েন, কৃষ্ণচূড়ার নিচে সাজানো না বোঝা বর্বর খেলা,
রূপ সাঁতার, চিত সাঁতার, মাটির খেলনা ঠাকুর, এসব দ্রুত কোথায় যেন হারিয়ে গেল। যা পড়ে থাকল সেটা কিছু না ভোলা মুহূর্ত, কিছু না ভোলা নাম, আর কিছু নাম ভোলা মুখ। ছোটবেলায় বন্ধুরা মিলে কাগজের নৌকো বানাতাম, তারপর নৌকোগুলোকে লাইন দিয়ে জলে ছাড়তাম। কিছু দূর গিয়ে পাশাপাশি চলা নৌকোগুলো জলের ঢেবে একে অপরের থেকে দূরে চলে যেত, তাদের আর দেখা হতো না, কাছাকাছি আসা হতো না। ওই নৌকোগুলো আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে। যেমন ভাবতে ভালো লাগে নৌকোগুলো আজও ভেসে চলেছে, আর তাদের একদিন আবার দেখা হবে, তখন ওরা একে অপরের গায়ে গা লাগিয়ে ওরা গল্প বলে যাবে, একে অন্যকে একে অন্যের, তারপর আবার স্রোতে ভেসে যাবে আর অপেক্ষা করবে আবার দেখা হবার। নৌকোগুলো আসলে আমরা আর আমাদের বন্ধুরা। গতকাল অফিস থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজে রাতে জ্বর এসেছিল, ঘুমের মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখছিলাম আমি স্কুলের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি আর কয়েকজন মিলে পিছন থেকে আমাকে টেনে ধরেছে। আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু উঠতে পারছিলাম না। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। যাই হোক, 11:30 বাজে, এবার ঘুমোতে যেতে হবে, অনেক ভোরে উঠতে হবে আমায় কাল। এখন অনেক রাত, 12:25, গোটা সপ্তাহে সময় পাইনি। এই সপ্তাহে অফিসে ভীষণ চাপ ছিল, ভাবছিলাম কখন খাতা পেন নিয়ে লিখে রাখবো আমার অনুভূতিগুলো। বেশ কিছুদিন হলো এই অভ্যেসের মধ্যে আটকে পড়েছি। আজ একজনের কথা ভীষণ মনে পড়ছে, আর মনে পড়ছে একটা গানের লাইন। আজকে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই রেকমেন্ডেশনে গানটা আসে, আমি নিজের অজান্তেই গানটা ক্লিক করে দিই। তোর খেয়াল, তোর নজর, তুই সবই, চারপাশে ছড়িয়ে তোর ছবি, রাত কাটে না কেন ঘুম আসে না। মনে পড়ছে কোন একটা দিনের কথা, একেবারে জলে ডুবে যাওয়া একটা বৃষ্টির দিন। কলেজের জানলার পাশে একটা বেঞ্চে বসেছিলাম, পছন্দের মানুষটা না আসার জন্য মন খারাপ করে বসেছিলাম। এখন সেই মন খারাপের কারণ ভীষণ অকারণ হলেও তখন সেটাই ছিল। যাই হোক, আমরা কলেজের পর অনেকটা পথ হেঁটে বাড়ি ফিরতাম। সাক্ষী ছিল আমার সাইকেল আর ঘরে ফেরার রাস্তাগুলো। সে কত কথা শেষ হতো না,
প্রায় বিকেল গুড়ির সন্ধ্যে নামত। আমরা ভেসে বেড়াতাম পশ্চিম আকাশের লাল সূর্যের আশেপাশে। ওর বই খুব পছন্দ ছিল, আর আমি ছিলাম উল্টো। গল্প আমার ভালো লাগে, কিন্তু বই পড়া আমার দ্বারা সম্ভব ছিল না। তাই ও আমি গল্প বলতো, আমি শুনতাম। কত রাত কেটে গেছে কত গল্প শুনে। ফোনের ওদিক থেকে সে গল্প বলে যেত, আর আমি চোখ বন্ধ করে চরিত্রদের হেঁটে চলে বেড়াতে দেখতাম। আমরা স্বপ্ন দেখছিলাম, আমরা হাঁটছিলাম একটা সুন্দর স্বপ্নের মধ্যে। ভালোবাসছিলাম ছাতিমের গন্ধে। কলকাতা শহর ছিল আমাদের ভালোবাসার শহর। তোর চোখের ক্যানভাসে রোজ রঙিন, সময়ে অসময়ে তোর সাথে এই খেলায়, তোর সাথে তোর সাথে এই খেলায়। আরো অনেক ভালোবাসার গল্পের মতো আমাদের গল্পটি এগিয়ে যাচ্ছিল একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। কিন্তু স্বপ্নের দিন একদিন ভাঙল। কারণ কারণটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ ভাঙনটা। ১৯ ডিসেম্বর ২০১৪, এরপর আমাদের আর দেখা হয়নি কোনোদিন। চার মাস কেটে গেছে, ডায়েরি নিয়ে আর বসতে পারিনি কাজের ব্যস্ততায়। কাজ থেকে আজ তাড়াতাড়ি ফিরে ডিনার সেরে লিখতে বসলাম। কি লিখব, কি বলবো, ধীরে ধীরে তো কথা বলার ইচ্ছাটাই চলে যাচ্ছে। অনেকক্ষণ চুপ করে বসে আছি। বাইরে থেকে একটা হালকা হাওয়া ঘুষে ঘরে ঢুকছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে চাঁদ, পুরনো সেই চাঁদ। তার আলোয় দেখা যাচ্ছে আকাশের এখানে সেখানে ভেসে বেড়াচ্ছে শরতের মেঘ। সত্যি কথা বলতে, আমি যে কাজটা করি সেটা আমার একদমই ভালো লাগে না। এই পৃথিবীতে না জানি কত মানুষ নিজের অপছন্দের কাজটাই করে চলেছে প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য। একদিন এরা সবাই স্বপ্ন দেখতো দু চোখ ভরে, তারপর হঠাৎ না জানি কি সব ঘটে যায় জীবনে, তারপর থেকে স্বপ্নের কথা মনে থাকে না আর। এভাবেই হয়তো একদিন বয়স বেড়ে যাবে, চোখে তুলে নেব আমরা সবাই হাই পাওয়ারের চশমা। হয়তো এভাবেই কেটে যাবে সময়, শুধু একটাই আশা থেকে যাবে। আবার যদি কোনোদিন সুযোগ হয় স্বপ্ন বোনার, নতুন করে স্বপ্ন দেখার, মন দিয়ে সেদিন স্বপ্ন আঁকবো। আবার যদি সুযোগ হয় ভালোবাসার, উজাড় করে চলে যেতে যেতে দিন বলে যায় আধারের শেষে
ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব ভালো মুছে যাবে। আকাশ সংশত মেঘলা, জানলা দিয়ে সোজা সুজি আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে মেঘের দল একটা বাড়ি এঁকে রেখেছে আকাশে। আমি এখন আমার শহর কলকাতা থেকে অনেক দূরে, এখানে আছি প্রায় 7 মাস। আমার ঘরে অগোছালো স্তূপ করে রাখা ক্লান্ত জামা, বাড়ির নোনা ধরা দেওয়াল, পশ্চিমের আম গাছ আর আমার ঘরের জানলার আধ ময়লা পর্দাটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন উদাস হলো, চলে যে